বাবা কোথায় রে? জামাই বাবু তো গ্রাম দেখতে গেছে। কিসের কান্না কেহ কি কেহ কি ব্যক্ত করিবে? পিতা কি কি পুত্র আজ পাণ্ডব সূর্য হইবে অস্তান্বিত, স্বয়ং দ্রৌপদী আসিয়াছেন এই রাজসভা, এই রাজসভায় স্বয়ং শকুনিক চালে দ্রৌপদী হইবে কৌরবদের সম্পত্তি। ওরে ওরে তোরা কি করছিস রে? ওরে আমি তো ভুলে গেছি, আমার গিট্টুটা একটু খুলে দে না রে, দে না খুলে। এখানে আর ঝগড়া করো না, সব বড়ি পুরি পরে হবে, এখন সংলাপে এসো, সংলাপে এসো। দ্রৌপদী আমার বাবা কি সুন্দর লাগছে আমার বাবাকে দেখতে না। এবার এই সংলাপগুলো শোন রে, দেখবি চোখে না জল এসে যাবে। হ্যাঁ মা আপনি কাঁদছেন কেন? আমি দ্রৌপদীর কথা ভেবে কাঁদছি বাবা। বাবা একটা মেয়েকে সকলের সামনে, আরে শ্বশুর বাড়ি কি অত্যাচার গো, কি অত্যাচার। জানো বাবা প্রত্যেক বছর আমি যখন যাত্রা হয় উনি তোমার শ্বশুর মশায় ফার্স্ট প্রাইজ পায়। জানো পাণ্ডব গরিব আজ পদারত, এই দুর্যোধন এই রাজসভায় অপমানের প্রতিশোধ নেবে। এটা দুর্যোধন মানে এটা মানে ও দুর্যোধন? হ্যাঁ বাবা বড় সাধ হয়েছে, দুর্যোধনে পাঠ করবে তাকে পাঠ দিয়েছে। মা গো মা মানে দুর্যোধন তো মনে হচ্ছে খুব শুকিয়ে গেছে, মানে শুকনো দুর্যোধন মনে হচ্ছে আর কি। না বাবা যেদিনকে যাত্রা পালা হবে সেদিনকে পোশাকটা পরবে না, তার মধ্যে তুলো টুলো সবকিছু গুড়িয়ে পাড়িয়ে দিয়ে ঠিক হয়, তাই নাকি? হ্যাঁ তারপর এই যে মুকুটটা পরে আছে ওর মুকুটটা ভালো করে টিপে টিপে বসিয়ে দেবে,
সারা দিন জড়ি পাড়ি দেবে দেবে তখন কেমন সুন্দর একদম দুর্যোধন মানাচ্ছে গো। রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো কৃষ্ণ। এই সঙ্গে মানে আসছি আসছি, আমি তো কৃষ্ণ রে, আমি তো কৃষ্ণ। হে ধৃতরাষ্ট্র শক্তিমান, হে গান্ধারী পুঞ্চমান, হে পিতামহ বিশ্ব, হে দ্রোণাচার্য শক্তিমান মঞ্চমান পুতুল। শুধু ওই কৃষ্ণের পাঠটা করতে চাইছি। তোর বাবা তুই যেটা করছিলি সেটাই কর, তুই ওই মৃত সৈনিকের ভূমিকায় পাঠটা কর। কি বলতেছ বন্টু সোনা? আমি মৃত সৈনিকের পাঠ করবো। স্টেজের ওপরে মরে পড়েছিল, বাওরে 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 বা সকলে বলছে কি ভালো মরে পড়ে আছে, 3 ঘন্টা 1 ফোঁটা নড়েনি কো। ওই যারা বিচারক মন্ডলী ছিল ফার্স্ট প্রাইজ দিয়ে দিল। জানো কি বলেছে বিচারক মন্ডলী? বলছে যে 3 ঘন্টা ধরে মরে পড়েছিল, কি নিখুঁত মরে পড়েছিল, খুব ভালো পাঠ হয়েছে। বলো বলো এই গ্রামের জামাই তুমি? আচ্ছা তুমি কি পুজো পর্যন্ত এই গ্রামে থাকবে? কেন বলুন তো? আমি কখনো যাত্রা করিনি, আমি পারবো না। চুপ কর না, কেঁপে গেল রে, কিছু করেছে এই যাত্রা কেউ দেখে? দুর্গ্রাম থেকে লোক আসে, আমাদের পালার নাম দ্রৌপদী, বুঝলে? আমাদের পালা জমে ক্ষীর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে আজ রাতে কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ বলি, বেরোবে কোথায়? বেরোবে বাবা? আসলে ওই আমাদের সোসাইটিতে যারা আছেন তারা জানতে পেরেছেন যে আমাদের বিয়ে হয়ে গেছে, তো আমার অনারে একটা পার্টি থ্রো করেছে। পার্টি নাকি পরে হবে রে? ও বাবা, বলছিলাম যে আমি দ্রৌপদী পাঠটা করি না গো। অজাবি তুই করবি? হে ও মা গো, করি না, আমি আমি দ্রৌপদী পাঠটা করি না। না না ও বাবা, ও দ্রৌপদী পাঠ করবে? ও দ্রৌপদীর পাঠ করবে? এই বল আঙ্কু বানাবে রে, করি না আমি, আমি দ্রৌপদী পাঠটা করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। কিন্তু তুমি শোনো আমার কথা, শোনো আছে, তুমি এসো এখন আমার সাথে এসো। এখন কোথায় যাব? টিপি তোমাকে সাজাতে হবে তো, তারপর 3 ঘন্টা ড্রাইভ করে আমরা যাব রিসর্টে। একটা রিসর্ট বুক করা আছে বুঝলে, ওখানে একটা ছোট মতো ব্যাংকুয়েট আছে, ওখানেই পার্টিটা হবে, সেখানে যেতে হবে না। চলো চলো। কি আছে? কু 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 কুয়েট ব্যাংকুয়েট? ও রিসরা যাব আমরা। টিপি ওটা আমি রিসরা বলিনি। হ্যাঁ বলি তো, রিসর্ট। টিপি তুমি চলো আমার সাথে, তোমাকে আমি সাজিয়ে গুজিয়ে তারপরে বেরিয়ে পড়বো, ঠিক আছে? এসো। বলি বাবা, আর তোমরা যখন বেরোবে বলছো তো খাবার দাবারের ব্যবস্থা করতে, দাদন খাওয়া দাবার ব্যবস্থা করতে। না মা শুনুন, আমরা এখন কিছু খাবো না, ওই বেরিয়ে আমরা ধাবায় কিছু একটা খেয়ে নেবো, আর তারপর তো পার্টি আছেই। ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে, তাহলে বাবা তুমি কাজ করো তাহলে, ওকে ঠিক তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নাও। আচ্ছা টেপি এসো এসো। দেখো শুরু করো, দেখো দেখি যাত্রা করবে নাকি আজ।
পিতা, এসো তোমাকে আমি সাজিয়ে দিই, হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দেবো, এসো।